ট্যাবের টাকা সংক্রান্ত এই মুহূর্তের সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট 2024 এ ফ্রি ট্যাব সংক্রান্ত লেটেস্ট আপডেট শেয়ার করব 11 এবং 12 শ্রেণীর ছাত্রছাত্রীরা বহু প্রতীক্ষায় রয়েছে ট্যাবের টাকা কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে সেই আশা রয়েছে 12 এবং 11 শ্রেণীর প্রত্যেকটি ছাত্রছাত্রী যেহেতু 2024 সালে 11 এবং 12 এই দুই শ্রেণীর ছাত্রছাত্রীদেরকেই ট্যাবের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় এবং সেইভাবে টাকা দেওয়ার যে প্রস্তুতি সেটাও প্রায় কিছুটা অংশে সম্পূর্ণ হয় গত পাঁচই সেপ্টেম্বর ট্যাবের টাকা বিতরণের দিনক্ষণ নির্ধারিত থাকলেও সেটা কার্যত সম্ভব হয়নি ট্যাবের টাকা বিতরণের কাজ স্থগিত করা হয়েছে এবং শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে ট্যাবের টাকা সঠিক সময় ছাত্রছাত্রীরা পেয়ে যাবে তারপর থেকে এখনও পর্যন্ত সেইভাবে কোনো আপডেট নেই রাজ্যের ছাত্রছাত্রী তথা অভিভাবকদের একটাই প্রশ্ন তাহলে ট্যাবের টাকা দেওয়া হবে কবে এ বিষয়ে সঠিক কোনো ডেট এখনও পর্যন্ত না জানা গেলেও কিছু অংশে ছাব্বিশ সেপ্টেম্বর ট্যাবের টাকা বিতরণের কাজ শুরু হতে পারে এমনটা বিভিন্ন নিউজ পোর্টাল সূত্রে জানা গিয়েছিল কিন্তু আজ ছাব্বিশ সেপ্টেম্বর ট্যাবের টাকা বিতরণের কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি বা হয়তো বা আজকের ট্যাবের টাকা নাও দেওয়া হতে পারে কেননা এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশ নেই শিক্ষা দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি যে আজকের দিনে ট্যাবের টাকা দেওয়া হবে অথবা আগামী কোনো দিনে ট্যাবের টাকা দেওয়া হবে নির্দিষ্ট দিনক্ষণ বা কোনো কিছুই কিন্তু ঘোষণা করা হয়নি তাই একটু অপেক্ষা তোমাদেরকে করতে হবে যতক্ষণ না অফিসিয়ালি কোনো নোটিশ আসছে ট্যাবের টাকা তোমরা কবে পাবে সেটা সঠিকভাবে বলা সম্ভব নয় পুজোর আগে যে তোমরা ট্যাবের টাকা পাবে ট্যাবের টাকা দেওয়ার সম্ভাবনা কিছুটা অংশে রয়েছে তবে সেটা কতটা কার্যকর হয় সেটাই দেখার বিষয় যখনই অফিসিয়ালি কোনো নোটিশ আসবে তখনই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো ট্যাবের টাকা হয়তো বা দিতে দেরি হচ্ছে তার মানে এই নয় যে তোমরা ট্যাবের টাকা পাবে না অবশ্যই তোমরা ট্যাবের টাকা পাবে প্রত্যেকেই ট্যাবের টাকা পাবে এ বিষয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই দেরি হলেও তোমাদেরকে কিন্তু ট্যাবের টাকা দেয়া হবে এটা নয় যে শুধু এই বছরেই দেরি হচ্ছে বিগত বছরেও দেরি হয়েছিল দু হাজার সালে পাঁচই সেপ্টেম্বরে ট্যাবের টাকা দিলেও দু সালে কিন্তু পাঁচই সেপ্টেম্বর ট্যাবের টাকা দেওয়া কার্যত সম্ভব হয়নি যার জন্য কিন্তু ট্যাবের টাকা দেওয়া হয়েছিল শিশু দিবসের দিন অর্থাৎ চোদ্দই নভেম্বর সো বুঝতেই পারছ অনেকটাই দেরিতে দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণরূপে শিক্ষা দপ্তরের ওপর নির্ভর করছে সো তোমরা একটু অপেক্ষা করে যাও পুজোর আগে ট্যাবের টাকা পাওয়ার একটা বিরাট অংশের সম্ভাবনা রয়েছে টাকা পেতে পারো কারা কারা পুজোর আগে ট্যাবের টাকা পেতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো এ বিষয়ে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি এতটুকুই ভালো লেগে থাকলে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো